Assalamu alaikum everyone. Welcome to my channel. আজকে আমি চলে এসেছি famous Chinese drama Forever Love এর নতুন এপিসোড নিয়ে। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই এপিসোডের শুরুতেই আমরা দেখি জিয়াং বাইসাইকেল থেকে পড়ে আবার ঠিকঠাক হয়ে লিনশির সাথে দেখা করতে আসছিল। লিনশি এদিকে জানতে পারে তার রুমমেট ইয়াং তার সব ইনফরমেশন জিয়াংকের কাছে পৌঁছাতো। এটা জেনে লিনশির অনেক খারাপ লাগে। লিনশি আরো বলে, আমাদের যেটা পার্সোনাল লাইফে ছিল তুমি ওইটা সবার সামনে কেন বলেছ? এইসব কিছুর জন্য লিনশি অনেক রেগে যায় আর জিয়াং জিয়াংকে ওইখানে ফেলে চলে যায়। তারপরে আমরা জিয়াং আর কিমিওরিকে দেখতে পাই। তারা দুজনকে অনেক কথা শোনায়। কিম ইউরি বলে, তুমি চিটিং করেছো, কিন্তু জিয়াং বলে ভালোবাসা সবকিছু জায়েজ আছে। আর তারা দুজন লিনশিকে নিয়ে অনেকক্ষণ কথা কাটাকাটি করে, কিন্তু তাদের কথা কাটাকাটি দেখে মনে হয় জিয়াং লিনশির সাথে কম টাইম থেকেছে, কিন্তু জিয়াং লিনশিকে কিম ইউরি থেকে ভালো বুঝে। লিনশি একবার খালি ক্লাসে বোর্ডের মধ্যে দাঁড়িয়ে তার ম্যাথের সমস্যা সমাধান করছিল। তখন প্রফেসর শি যাওয়ার সময় লিনশিকে দেখে আর লিনশির গণিত সমস্যা সমাধান করার ক্ষমতা দেখে ইমপ্রেস হয় আর লিনশি থেকে তার নাম জিজ্ঞাসা করে আর বলে, আমি তোমার সাথে খুব শীঘ্রই দেখা করব। নেক্সট ডে জিয়াং লিনশিকে গিয়ে বলে, আমাকে প্রফেসর শি তোমার জন্য একটা মেসেজ দিয়েছে, তোমাকে কম্পিউটার ডিপার্ট এজ এ ম্যাথামেটিক্যাল রাখতে চান। লিনশিকে জবাব দিত, তখনই ওইখানে কয়েকজন বলে ওঠে, আমাদের কথাও প্রফেসরকে বলো, আমরাও ওই ডিপার্টমেন্টে যেতে চাই। তারা আরো বলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এইসব কিছু থেকে লিনশি ওইখান থেকে চলে যায়। তখন ইয়াং জিয়াংকে সান্ত্বনা দেয় যে লিনশি অবশ্যই আসবে। ইয়াং আরো বলে, এটা লিনশির ভবিষ্যতের সাথে জড়িত। লিনশি একদিন প্রফেসর শিয়ের সাথে দেখা করতে আসে। প্রফেসর শি লিনশিকে কম্পিউটার ডিপার্টমেন্টে ম্যাথের এক্সপার্টের জন্য রাখতে চাইছিল। প্রফেসর একটু মজা করার মানুষ ছিল, তাই সে লিনশির সাথে অনেকক্ষণ কথা বলে আর তার টিমের ব্যাপারেও লিনশিকে বলে। প্রফেসর আরো বলে যে জিয়াং কি তোমাকে সবকিছু শিখাবে যে আমাদের এখানে কাজ কিভাবে করা যায়। তারপরে ওইখানে চ্যাং ডোয়ান আরো কয়েকজন এসে পড়ে অ্যাপ্লাই করার জন্য। তারপরে লিনশির সাথে দেখা করতে সিনিয়র মেয়েটা আসে আর সে কথায় কথায় অনেক কিছু বলে, কিছুদিন পরে একটা প্রোগ্রামিং এর কম্পিটিশন হবে আর আমাদের ভার্সিটি থেকে দুইটা টিম যাবে, ওই দুইটা টিমের মধ্যে তুমি যে কোনো একটা যেতে পারো, কিন্তু তুমি জানো তুমি প্রোগ্রামিং জানো না, এজন্য তুমি যেই টিমের মধ্যে যাবে ওই টিমকে তুমি উইক করে দিবে, তাই ভেবেচিন্তে তোমার টিম সিলেক্ট করবে। অ্যাকচুয়ালি সিনিয়র মেটা চাইতো না লিনশি আর কিমিওরি ক্লোজ হোক। তারপরে লিনশি প্রোগ্রামিং ডিপার্টমেন্টে যায় আর জিয়াংকে তাকে পড়াতে বলে আর তখন ওইদিকে কিম ইউরিও এসে পড়ে আর লিনশিকে তার টিমে যাওয়ার জন্য বলে, কিন্তু লিনশি ভেবে নিয়েছিল যে সে জিয়াংকে টিমে যাবে। এটা শুনে সিনিয়রটা অনেক খুশি হয়। এরপরে লিনশি জিয়াংকে সাথে পড়ার জন্য চলে যায়। তারা দুজন একসাথে অনেক সময় কাটায় আর একসাথে লাঞ্চও করে। জিয়াং সিগারেটটি ফিল করে যে লিনশি তার অনেক কেয়ার করে। তারা দুজন যখন একসাথে পড়ে তখন তাদের মনে হয় তারা এখনো হাই স্কুলের দিনগুলোতেই আছে যখন জিয়াং তাকে পড়াতো। কিম ইউরি চায় যেন লিনশি এই কম্পিটিশনে জিতে আসে, তখনই লিনশি কম্পিউটার ভার্সিটির পার্মানেন্ট অংশ হতে পারবে। কিম ইউরি তাকে সাহায্য করার জন্য পেন ড্রাইভ দিতে চাচ্ছিল, কিন্তু লিনশি নেয় না আর লিনশি বলে, কম্পিটিশনে আমরা দুজন বিপরীত টিম, তাই আমার তোমার সাহায্য নেওয়া উচিত না, আর এটা বলে লিনশি ওইখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই কম্পিটিশনের দিন এসে গেছিল। কম্পিউটার প্রোগ্রামিং এর অনুষ্ঠানে অনেকগুলো টিম অংশ নিয়েছিল। এইদিকে আমরা একটা মেয়ে ভ্যানকে দেখতে পাই যে অন্য ইউনিভার্সিটি থেকে এসেছিল। সে কম্পিটিশন
কম্পিটিশন দেখার জন্য এসেছিল আর সে একটা প্রোগ্রামারও ছিল। কম্পিটিশন অনেক টাফ চলছিল। কিম ইউরির টিম ছিল নাম্বার ওয়ানে আর জিয়াংকের টিম ছিল নাম্বার টু এ। এই কম্পিটিশনটা শুধু দুইটা টিমে জিততে পারত আর তিনটা টিমের মধ্যে অনেক টাফ কম্পিটিশন চলছিল। কম্পিটিশনের শেষের দিকে কিম ইউরি এসে এমন একটা ডিসিশন নেয় যেটাতে জিয়াংকের টিম উপরে উঠে যায় আর কিম ইউরির টিম সেকেন্ড পজিশনে চলে যায়। কিম ইউরি এটা চাচ্ছিল যাতে লিনশির টিমটা ফার্স্ট আসে আর এই কম্পিটিশনটা জিতে যায়, তাই কিম ইউরি এই কাজটা করেছিল। এমনটাই হয়, জিয়াংকের টিম ফার্স্ট আসে আর জিয়াংকের টিমের মেম্বারগুলো অনেক খুশি ছিল, কিন্তু কিম ইউরির ফ্রেন্ডগুলো তার থেকে রেগে গেছিল। এই কম্পিটিশনটা জেতার পরে লিনশির মুড অনেক ভালো হয়ে যায় আর এমন মনে হয় লিনশি মনে হয় জিয়াংকে সবকিছুর জন্য মাফ করে দিয়েছে। প্রফেসর শি তাদের পারফরম্যান্সে অনেক খুশি ছিল আর তাদেরকে প্রমিস করে তোমাদের পরের রাউন্ডিং এর সব খরচ আমার। জিয়াংক ওই দিক থেকে বাইরে যাওয়ার সময় শ্যাং ম্যাং জিয়াংকের সাথে দেখা করে। শ্যাং ম্যাংকে জিয়াংকের অনেক ক্লোজ মনে হচ্ছিল। শ্যাং ম্যাং জিয়াংকে বলে, তুমি আমাকে না বলে কোথায় গায়েব হয়ে যাও, আমরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আর শ্যাং ম্যাং জিয়াংকে তার বাইকও দেখায়। জিয়াংকেরও বাইকের উপরে অনেক শখ ছিল। শ্যাং ম্যাং জিয়াংকে অনেক রিকোয়েস্ট করে তাকে নিয়ে তার বাইকের মধ্যে একটা রাইড দিতে আর জিয়াং রাজি হয়ে যায়। যখন তারা রাইড নিচ্ছিল তখন লিনশি তাদেরকে দেখে ফেলে আর তার মুড অনেক খারাপ হয়ে যায়। আর এরপরে লিনশি জিয়াংকের কোনো মেসেজের রিপ্লাই করে না। প্রফেসর যেই আউটিং এর জন্য প্ল্যান করেছিল ওইটার মধ্যে দুইটা টিমই আসে। শিয়াওমান তো এমনিই এসেছিল, কিন্তু ওইখানে ফেও ছিল কারণ সে নিউজ ডিপার্টমেন্ট থেকে ছিল আর সবার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল। আর তারা তাদের জায়গায় পৌঁছে হোটেলে ওঠে, তখন জিয়ান লক্ষ্য করে যে লিনশির মন ভালো না আর ওইখানে শ্যাং ম্যানও ছিল আর সে জিয়াংকের অনেক ক্লোজ এসে দেখা করে আর সবাই দেখে অনেক জেলেস হয়ে যায়। তখন শ্যাং ম্যাং সবার সাথে তার ইন্ট্রোডাকশন দেয় যে সে অন্য ইউনিভার্সিটির প্রোগ্রামিং এর স্টুডেন্ট আর তাদের সবাইকে নিজের সাথে খাবারেও জয়েন হতে বলে। তারপরে রাতে সবাই একসাথে ডিনার করছিল, সবাই একসাথে বিভিন্ন ধরনের গেমও খেলে। তারপরে তারা সবাই মিলে ফিঙ্গার ডাউনের খেলা খেলে। ফার্স্ট কিসের ব্যাপারে বলে যে করেছিল সে ফিঙ্গার ডাউন করবে। তখন জিয়াংকো ফিঙ্গার ডাউন করেছিল, জিয়াংকে দেখে লিনশিও ফিঙ্গার ডাউন করে নেয়। শেষ পর্যন্ত তারা জিজ্ঞেস করে কাকে করেছিলে। তখন শ্যাং ম্যাং বলে, আমি তো জিয়াংকে করেছিলাম যখন আমি 6 বছরের ছিলাম। ওইটা শুনে লিনশি অনেক রেগে যায় আর তখনই ডিং করা শুরু করে দেয়। ওইদিকে এমন একটা প্রশ্ন করেছিল, তুমি যদি এখানের কাউকে পছন্দ করে থাকো তাহলে তুমি ফিঙ্গার ডাউন করো। তখন ওইদিকে সবাই তার ফিঙ্গার ডাউন করে ফেলে। তখন একটু সময় করে জিয়াং শিয়াওমানকে ডাকে আর বলে, তোমরা আমার থেকে কেন রেগে আছো। তখন জিয়াং জানতে পারে তাকে শ্যাং ম্যানের সাথে দেখে তারা এত রেগে আছে। জিয়াং যখন আসে তখন সে দেখে লিনশি অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। কিম ইউরি লিনশিকে ড্রিঙ্ক করা থেকে থামায় আর তার জন্য পানি আনতে যায়, কিন্তু লিনশি বমি করার জন্য ওইখান থেকে চলে যায় আর জিয়াং লিনশির পিছনে পিছনে যায়। লিনশি অনেক রেগে থাকে আর বলে, আমি তো তোমার লাভ কনফেশনের জবাব দিতে চেয়েছিলাম কিন্তু সবকিছু খারাপ হয়ে গেছে। তখন জিয়াং লিনশিকে বুঝায় সে শুধু তার একজন নেবার ছিল আর ছোটবেলার বন্ধু ছিল, এছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আর আমি যে কিসের মধ্যে ফিঙ্গার ফল করেছিলাম ওইটা তোমার কিস ছিল, আর আমি কখন ছোটবেলায় করেছিলাম ওইটা তো আমার মনে নেই। তারপরে সব এমন মনে হয় যেন তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যায় আর লিনশি জিয়াংকে সুইট একটা কিসও করে। কিম ইউরি যখন লিনশিকে ওইখানে দেখে না তখন তাকে খোঁজার জন্য বের হয়ে যায়।
আর কিম ইউরির পিছনে পিছনে ওই সিনিয়র মেয়েটা আসে যে কিম ইউরিকে লাইক করত। এদিকে আমরা জানতে পারি কিম ইউরিও বুঝতো যে ওই সিনিয়র মেয়ে তাকে লাইক করে, কিন্তু কিম ইউরি কি করত, ও তো লিনশিকে পছন্দ করত। অন্যদিকে আমরা দেখতে পাই লিনশি একটু ঠিক হয়েছে। লিনশি আর জিয়াং তারা দুজন মিলে অনেক কথা বলে তাদের অতীতের ব্যাপারে আর তাদের ভবিষ্যতের ব্যাপারে, আর তারা দুজন একে অপরকে প্রমিসও করে। প্রমিসটা এটা ছিল যে তারা যদি জীবনে কোনোদিনও দূরে চলে যায় আর কেউ কাউকে ভুলে যায়, তখন আমরা আবার দেখা করব আর আমাদের লাভ স্টোরি আবার শুরু করব। জিয়াং তখন আরো বলে, আমি সব সময় তোমার বয়ফ্রেন্ড থাকতে চাই আর এরপরে তোমার হাজবেন্ডও হতে চাই। ওইখান থেকে আসার পর লিনশি আর জিয়াং কিস করতেই লাগছিল, তখন ওইখানে চ্যান আর শিয়ামান এসে পড়ে। চ্যান অনেক বেশি ড্রিঙ্ক করেছিল তাই সে হুঁশে ছিল না, আর জিয়াংকে অনেক বিরক্ত করছিল, আর চ্যান জিয়াংকের গায়ে বুমিও করে দেয়। তখন জিয়ান ডোয়াংকে গিয়ে বলে তাকে সামলাও। তখন ডোয়ান বলে, দেখো এটা লিনশির কাজিন তো তোমার শালা হয়, তো তুমি সামলাও তোমার শ্বশুর বাড়ির লোকেদের। আর চ্যান রুমে গিয়েও অনেক উল্টাপাল্টা কাজ করে আর ড্রিঙ্ক করেছিল বলে অনেক গোপন কথা বের হয়ে যায়। চ্যানের মনে হচ্ছিল যে লিনশি আর জিয়াংকের মধ্যে কিছু চলছে। চ্যাং মাতাল হয়ে ওইটা ভাবছিল যে সে কাউকে ফার্স্ট আসতে দিবে না আর সে সেকেন্ড হবে না, তাই সে বই বার করে পড়া শুরু করে দেয়। কিন্তু সে এটা জানতো না বইটা সোজা না উল্টো। তখন লিনশি জিয়াংকে মেসেজ দেয় যে চ্যাং যাতে আমাদের রিলেশনের ব্যাপারে কিছু জানতে না পারে, জানলে সে আমার মাকে বলবে আর আমার মা আমাকে কথা শোনাবে। লিনশি আরো বলে, আমার মা তোমাকে পছন্দও করে না। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়।